না এই আরেকটা জিনিস, আরেকটা জিনিস কথাছেন, আপনার কাছ থেকে আরেকটা জিনিস জানতে চাই, যেহেতু আমরা বিএনপির প্রসঙ্গটা টেনে আনছি, ওই প্রসঙ্গ থেকে বিএনপির ভাইস চেয়ারম্যান বর্তমানে তিনি লন্ডনে আছেন, বাংলাদেশের বর্তমান নির্বাচন কমিশনের আইন অনুযায়ী তিনি কি বাংলাদেশে এসে, এখন তো তিনি তার দলের নেতৃত্ব দিচ্ছেন, যদিও সরকার পক্ষ থেকে তাকে দুর্নীতির দায়ে কারাদণ্ড দেওয়া হয়েছে, কিন্তু নির্বাচন কমিশনের বর্তমান কোনো আইন কি আছে যে তিনি বাংলাদেশে ফিরে এসে আবার কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন, সেই রকম আইনে কি? না, সেরকম কোনো সেরকম কোনো আইন নেই, সেরকম কোনো আইন নেই। দণ্ডপ্রাপ্ত আসামি তিনি পুনরায় নির্বাচনে আসতে পারবেন না, এটাই না, তিনি নির্বাচনে পুনরায় আসতে পারবেন না, যেটা বলা আছে এটা কিন্তু কিন্তু কনস্টিটিউশন প্রভিশন, এটা নির্বাচন কমিশন আইনেও আছে, আমাদের কনস্টিটিউশনেও আছে, যে নৈতিক স্খলনের কারণে যদি কেউ দণ্ডিত হয়ে থাকে মোর দেন 2 ইয়ার্স, তাহলে তিনি নেক্সট 5 ইয়ার পরবর্তী ওই দণ্ড শেষ হওয়ার পরবর্তী 5 বছর তিনি নির্বাচনে অযোগ্য থাকবেন। তাহলে সেম জিনিস, সেম জিনিসটা বেগম খালেদা জিয়ার ক্ষেত্রেও প্রযোজ্য হবে? তিনিও তো দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত, যদিও তিনি পলাতক না। হ্যাঁ, হতে হবে, হতে পারে, যদি আনলেস দিস হোল থিং ইজ স্কোয়াশড, কিন্তু স্কোয়াশ হলেও কথা থাকবে যে উনি দুর্নীতির দায়ে উনি নির্বাচনে কি বলে জেলে ছিলেন এবং সেটা স্কোয়াশ করা হয়নি, কারণে তিনি নির্বাচনে দাঁড়াতে পারছেন না। তারপর স্কোয়াশ করা মানে হোল থিং হ্যাজ টু বি উইথড্রল। আগামী উনি যদি আজকে তার যদি সাজা মকুব হয়ে দিয়ে থাকে বাকিটুকু বাকিটুকু, তাহলে কিন্তু আইন অনুযায়ী উনি নির্বাচন করতে পারছেন না। 5 ইয়ার্স হ্যাজ টু বি ল্যাপসড, 5 বছর যদি ল্যাপস না করে, তার মানে 1 টার্ম অফ ইলেকশন যদি ল্যাপস না করে, তাহলে কেউই সে নির্বাচনে দাঁড়াতে পারছে না। এটা নির্বাচন কমিশনের আইন শুধু নয়, দিস ইজ গিভেন ইন দি কনস্টিটিউশন, মানে আমাদের সংবিধানে আছে। যে এটা অপব্যবহার বলেন বা সঠিক প্রয়োগ বলেন, যাই বলেন, সেটা আপনি কোর্টের থেকে যেটা হচ্ছে সেটাই হচ্ছে। ইভেন আপনি মানে বাংলাদেশে তো অনেক লিনিয়েন্ট, ভারতে এখন ইদানিং সুপ্রিম কোর্ট বলেছে, ইভেন লোয়ার কোর্টে, ইভেন লোয়ার কোর্টে যদি কেউ চার্জশিটে দণ্ডিত হয় তাহলে তিনি সংসদ পদে থাকলেও সংসদে থাকতে পারবে না। আপনাকে এক্সাম্পল দেই, আপনাকে এক্সাম্পল দিচ্ছি, আপনাদের মনে আছে ইন্দিরা গান্ধীকে ডিবার করা হয়েছিল 6 বছরের জন্য নির্বাচনে, মানে উনি চার্জ কি ছিল, উনি জনসভায় সরকারি মাইক এবং সরকারি লোককে ব্যবহার করেছিলেন, তার প্রতিপক্ষ মামলা করেছিল লখনউ হাইকোর্টে, এটা একটা একটা বড় ধরনের, যেটার কারণে ইন্দিরা গান্ধী এমার্জেন্সি ডিক্লেয়ার করলেন শুধু এই কারণে, এবং এটা স্বর্গীয় প্রণব মুখার্জি তার বইতে স্পষ্ট লিখে গেছেন যে কেন ইনস্টেড অফ গেটিং ইন টু দ্য কোর্ট ইন্দিরা গান্ধীকে এমার্জেন্সি ডিক্লেয়ার করতে হলো, একটি মাত্র কারণ তাকে ডিবার করা হয়েছিল ইলেকশন থেকে ফর নেক্সট 6 ইয়ার্স, সেটা সেটা তিনি সেটাকে স্কোয়াশ করার জন্য তিনি এমার্জেন্সি ডিক্লেয়ার করেছিলেন। এমার্জেন্সির পরে তিনি নির্বাচন করেছিলেন, সে নির্বাচনে কংগ্রেস যেভাবে হেরেছিল দ্যাট ওয়াজ এ রেকর্ড। সো আমাদের কনস্টিটিউশন এবং নির্বাচনী আইন মোটামুটি একই রকম। অসংখ্য ধন্যবাদ ডক্টর সাকাউত হোসেন, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে আছি, খুব কুইকলি কিছু দর্শকদের কোয়েশন আপনাকে করব, একটু সংক্ষিপ্ত আকারে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। একটা রাষ্ট্রে গণ অভ্যুত্থান কখন হয়? দেখুন, একটা একটা রাষ্ট্রে গণ অভ্যুত্থান তখনই হয় যখন ধরুন একেবারে পুরো রাষ্ট্রটি অব্যবস্থাপনা চলে যায়, ইকোনমিক্যালি, পলিটিক্যালি, কালচারালি এবং আপনার সোশ্যালি। তার আগে আপনি যে কোনো অভ্যুত্থানকে আমরা গণ অভ্যুত্থান বলতে পারি না। আমরা আমরা যে কোনো একদল যদি লোক বের হয়, সেটাকে আমরা বলবো না গণ অভ্যুত্থান। গণ অভ্যুত্থান হওয়ার যেই সমস্ত কন্ডিশন, কন্ডিশন হচ্ছে যে ইকোনমিক্যালি,
the country has to মানে দেশের অবস্থা খারাপ হতে হবে আপনার সোশ্যালি খারাপ অবস্থা হতে হবে পলিটিক্যালি খারাপ অবস্থা হতে হবে একটা কারণে গণঅভ্যুত্থান হয় না একটা কারণে কখনো গণঅভ্যুত্থান হয় না আন্দোলন হতে পারে গণ আন্দোলন হতে পারে কিন্তু গণঅভ্যুত্থান বলতে আমরা যেটা বুঝি সেটা কিন্তু আমরা ফ্রেঞ্চ রেভলিউশন টাইপের ওরকম হবে না বা অন্য কোনো রেভলিউশন টাইপের ওরকম হবে না বা 1969 এর মতো যে যে পরিপথ অবস্থা ছিল দিদানিস পাকিস্তানে সেরকম হবে না কাজেই বাংলাদেশের আজকের পরিপ্রেক্ষিতে গণ অভ্যুত্থানের কথা কিন্তু আমরা বলি অবশ্য কিন্তু আপনি চিন্তা করে দেখেন যে বাংলাদেশ ইকোনমিক্যালি টুডে ওয়ের ইট ইজ স্ট্যান্ডিং তার ইকোনমিক স্ট্রেংথ দেখেন তার আপনার অল আদার সোশ্যাল ইন্ডিকেটার্স গুলো দেখেন সে সমস্ত জায়গা ভেরি স্ট্রং আপনি যদি আপনি হতো যদি আপনি সেই মঙ্গার উপস্থিত থাকতো যেটা শুধু এই সরকারের কথা এই জন্য আমি বলছি না ধারাবাহিকভাবে বাংলাদেশের জনগণ দেশটাকে আজকে এই জায়গায় নিয়ে আসছে যেখানে হোল ওয়ার্ল্ড রেকগনাইজ করছে যে বাংলাদেশের একটা স্পেক্টাকুলার রাইজ হয়েছে এবং অনেক জায়গায় ভারত পাকিস্তান তো বাদ দিলাম এই উপমহাদেশে এগিয়ে আছে সবকিছু সেই জায়গায় এই ধরনের আমরা কোনো কিছু যেটা হতে পারে সেটা হচ্ছে গণ অসন্তোষ হতে পারে পলিটিক্যাল কারণে পলিটিক্যাল অসন্তোষ থাকতে পারে বাট ওটার জন্য তো লিডারশিপের প্রয়োজন হবে সেই ধরনের লিডারশিপ তো বাংলাদেশে এখন অ্যাবসেন্ট আপনি সে ধরনের লিডারশিপ আছে বলে তো আমি মনে করি না আমাদের পলিটিক্যাল পার্টিগুলো সব পার্টিগুলো অত্যন্ত দুর্বল এদের কোনো এখন বলতে গেলে সমর্থনই নাই বর্তমানে যেভাবে বাংলাদেশে ধরপাকড় চলছে আপনি হয়তো দেখেছেন যে হেফাজতের একটা আন্দোলন বর্তমানে বাংলাদেশে লকডাউন চলছে এমন তো অবস্থা এই যে ধরপাকড় গণহারে চলছে এগুলোর আইনি ভিত্তি কি ধরপাকড় চলছে বিকজ দ্য গভর্নমেন্ট থট যে হেফাজত ইসলাম বলে একটা পলিটিক্যাল পার্টি না হেফাজত ইসলাম একটা পলিটিক্যাল পার্টি নয় মানে এটা 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 আমি যদি বলি যে ধর্মীয় একটি সোশ্যাল সংগঠন এবং তারা যা করেছিল সেই জন্য ধরপাকড় করা হচ্ছে এবং গভর্নমেন্ট ইজ মোর পাওয়ারফুল সব জায়গাতে সরকার যদি বলে থাকে যে এরা এই কাজ করছে এই কাজ করছে এই কাজ করেছে নাশকতামূলক কাজ নাশকতামূলক কাজ হয়েছে তারা করেছে সেটা অন্য ব্যাপার সেটা নিয়ে ডিবেট অনেক থাকতে পারে যে আমরা করিনি ওরা করেছে বাট কাজে গভর্নমেন্ট কতগুলো প্লি তো ডেফিনেটলি আছে যেগুলো ধরপাকড় করছে যদিও এই ধরপাকড় করাটি আমি মনে করি যে তদন্ত সাপেক্ষে